আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। কি অবস্থা সবার, আছেন কেমন সবাই? নতুন একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গাইস, আমরা এখন যে বাজারটাতে অবস্থান করতেছি এটা কিন্তু চাটমোহরে অবস্থিত। তো আজকে বেসিক্যালি বের হয়েছি যে ঈদের দিন কেমন পরিমাণে ভিড় হয়। একটা প্লেস আছে খুবই নন একটা প্লেস, সেটা হলো বউসা ব্রিজ। তো আমরা এখন বউসা ব্রিজের উদ্দেশ্যে যাব আর রাস্তার ফুল ভিউ দেখাইতে দেখাইতে যাব যে কি পরিমাণে মানুষ সেখানে যাওয়ার জন্য ভিড় করতেছে। ইভেন ঈদের যে একটা উৎসব মুখর পরিবেশ সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। বেসিক্যালি এই বউসা ব্রিজটার অবস্থান হলো চাটমোহর থেকে মান্নাননগর যেতে মাঝে যে তিনটা ব্রিজ পড়ে, সেই তিনটা ব্রিজকেই বউসা ব্রিজ বলা হয়। আর এটা এখন বর্তমানে খুবই একটা পপুলার প্লেস, যারা আর কি আশেপাশে আছেন চাটমোহরের, ভাঙড়ার, দেন মান্নাননগর, তো সবাই এখানে ভিড় করেন। আর এত পরিমাণে ভিড় হয়, আমি তো ঈদের মধ্যে কখনো যাইনি, এটা আমার ফার্স্ট যাওয়া। তো রাস্তায় দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে মানুষজন, আর সাথে অনেক অনেক যানবাহন রয়েছে। আর জোকস অফ দ্য পার্টিজ, রাস্তায় কিন্তু দেখা মিলবে ডানাকাটা পরীর। আমার যেমন ঘটেছিল আপনাদের সাথেও কিন্তু এরকম ঘটতেই পারে, হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে বিভিন্ন রকম ডানাকাটা পরীদের। আমি কাদের কথা বলতেছি আপনারা নিশ্চিত বুঝতে পারতেছেন, আমি জাস্ট মজা করলাম, কেউ সিরিয়াসলি নেবেন না। তো রাস্তায় এরকম ঘটবে এটাই স্বাভাবিক। আর যেহেতু এটা ঈদের দিন, আর বেসিক্যালি চাটমোহর, ভাঙড়া এসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে মেয়েরা বাইরে বের হয়, যে জিনিসটা আমি লক্ষ্য করছি। আর ঈদের দিন সবাই বাইরে বের হয় আমরা জানি টুকিটাকি, তো এখানে আবার একটু বেশি, আই থিঙ্ক বেশি বের হয়। তো রাস্তায় এরকম দেখা হয়ে যেতে পারে, এটাতে এটা সিরিয়াস কোনো ব্যাপার না। আর এখন জাস্ট আপনার উপভোগ করেন রাস্তাটা, আমি সাউন্ডটা র রাখার চেষ্টা করব, জাস্ট ভয়েস কিছু দিলাম আর আমার ঠান্ডা লাগছে, তো গলা টলা তাই গেছে একদম পুরা। তো এখন আপনারা ডানাকাটা পরি দেখতে থাকেন আর আমি রাইড করতে থাকি। আচ্ছা
আসো সামনে লাগে সাইকেল দাঁড়াও নামবো এখন